আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সি জার্মানি থেকে আচ্ছা ভাই আমার কাছে এই আপনারা যত মানুষ দেখবেন সকলের কাছে একটাই প্রশ্ন থাকবে এটা কি আমাদের এটা কি অবস্থা বাংলাদেশের এটা কোন দেশ এটাকে মুসলিম কান্ট্রি এটাকে আমাদের দেশ মুসলমান দেশ জীবনেও না এগুলি dekhle bahire বিশ্বের kono দেশ bangladeshi মুসলমান দেশ bole kokhone মানে তারা কখনো এটা বলবে না যে আমাদের কান্ট্রি মুসলমান দেশ এটা কোন অবস্থা ভাই এটা কোন দেশ আপনারা আপনারা বাস করতেছেন ভাই যেখানে সারা বিশ্ব এখন ঘুম হারাম হয়ে গেছে যেখানে জার্মানির অর্থমন্ত্রী হ্যাস প্রদেশের অর্থমন্ত্রী যেখানে এই করোনা ভাইরাস নিয়ে চিন্তিত হয়ে কিভাবে এত এত ক্ষতি সামাল দিবে এই অর্থ কীভাবে তার এত ক্ষতির ক্ষতি সামাল দিবে তা বিবেচনা তারা না নিতে পেরে ডিপ্রেশনে গিয়ে ট্রেনের নিচে যেয়ে আত্মহত্যা করে আর যেখানে সাংবাদিকরা নিউজ পড়তেছে ঠিক আছে আমেরিকার সাংবাদিকরা নিউজ পড়তেছে নিউজ পড়ার সময় যখন তারা তারা কান্নায় ভেঙে পড়ে যে তারা বলতে যে কত মানুষ মারা যেতেছে কত মানুষ একদিনে যেখানে আমেরিকার মধ্যে চল্লিশ হাজার মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয় যেখানে সারা বিশ্ব চুপচাপ হয়ে গেছে সারা বিশ্ব ঘুম নেয় সেখানে বাংলাদেশের মানুষেরা বড়লোকের লোকের বেটিগো লম্বা লম্বা চুল এই সব গান নিয়ে কয়েকদিন আগে এই রায়হান কিনে রায়ানের বুক বুক বুকের মধ্যে লোম 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 এই নাচ দেখে পাগল হয়ে যায় যেখানে কয়েকদিন লুঙ্গি উঠায় ট্রেন নিয়ে তারা পাগল হয়ে গেছে এটা কোন দেশে বাস করেন ভাই আপনারা এইসব কেমন দেশ ভালো কোনো কিছু শেয়ার নেই বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ফেসবুক কোনো ভালো একটা কিছু শেয়ার নাই যা যত খারাপ কিছু আছে যত কিছু আছে তা তারা শেয়ার করতেছে এটা কোন দেশ ভাই আপনাদের মধ্যে কি কোন বিন্দু মাত্র আল্লাহকে ভয় নাই এই আজাব আল্লাহ তো এটা একটা আজাব নাজির করছে দুনিয়ার মধ্যে একটা আজাব এই করোনা ভাইরাসের তো একটা আজাব যেখানে আমেরিকার অবস্থা খুবই খারাপ ভাই খুবই খারাপ সকালবেলা আমার খালা আমেরিকা থাকে তিনি ফোন দিয়ে কান্না কাটি যদি কখনো কোনো ভুল করে থাকি কাইফ মাফ করে দিস বাবা মাফ করে দি তাদের অবস্থা খুব খারাপ হসপিটাল সম্পূর্ণ শেষ ভরা কোন মানুষ রাস্তায় রাস্তায় পড়ে আছে করোনা ভাইরাস এক লক্ষ এক লক্ষ আটষট্টি হয়ে গেছে আমেরিকার অবস্থা সেখানে বাংলাদেশের মানুষের এই যে তারা একই আনন্দ ঈদ লাগছে আচ্ছা সবাইকে ঈদ মোবারক ঠিক আছে আমার কাইফের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক এটা কোন দেশে বাস করেন ভাই কোন দেশে যেখানে মানুষজন পুরা বিশ্বের ঘুম নেয় পুরা বিশ্ব চিন্তিত ইউরোপের অবস্থা পুরা ডাউন ঠিক আছে স্পেন অবস্থা খারাপ ইটালির অবস্থা খারাপ জার্মানির অবস্থা খারাপ সকল দেশের অবস্থা খারাপ সেখানে ভাই আপনারা বাংলাদেশে কেমনে ভাই বড় বেটিগো গো লম্বা লম্বা চুল আচ্ছা মেয়েদের কি এদের মা বাবা নাই হ্যাঁ এদের মা বাবারা কি এই ভিডিও দেখে না তাদের মেজের এই অবস্থার মধ্যেও এই অবস্থার শাড়ি মধ্যে মানে বের করে যে মানে ব্লাউজ ভিডিও দিতেছে হাজার হাজার ছেলে দেখাইতেছে এটা কি তাদের মা বাবা দেখে না এটা কোন দেশ আচ্ছা বাংলাদেশে যে বাংলাদেশের মানুষ এই খারাপ খারাপ জিনিসগুলো শেয়ার করতে পারে কিন্তু তারা এই যে বাংলাদেশে যাদের এই যে এই মানে এই যে করোনা ভাইরাস রোগীদের যারা চিকিৎসা সেবা দিতেছে যে ডক্টররা চব্বিশ ঘন্টা হাসপাতালে থাকতেছে বাংলাদেশের মতো বাংলাদেশে তাদের নিয়ে একটা পোস্ট নেয় তাদের রিসপেক্ট সম্মান জানি একটা কেউ পোস্ট করে না আচ্ছা তাদের কথা বাদ দিলাম তারা আপনার তাদের তাদের কোনো কিছু মনে করে না ঠিক আছে বাদ দিলাম এই যে রাস্তায় যে সেনাবাহিনী পুলিশ এই সেনাবাহিনী পুলিশ আপনাদের রক্ষার্থে আপনাদের জানি আপনাদের দেশের বাংলাদেশের মানুষের জানি কিছু না হয় এর জন্য তারা যে রাস্তায় রাস্তায় এই জীবনে ঝুঁকি নিয়ে যে এই মুহূর্তে তারা তাদের দায়িত্ব পালন করতেছে তাদের নিয়ে কি একটা পোস্ট দিচ্ছেন তাদেরকে একটা সম্মান জানিয়ে পোস্ট দিচ্ছে শুধুমাত্র তাদের আপনার নেগেটিভ জিনিসগুলি দেখছেন তারা মানুষকে মারতেছে এটা করতে হয়েছে কেন করতেছে আপনাদের জানি করে থাকেন তাই তাদের নিয়ে তো ভাই একটা পোস্ট দিতলাম না এই যে এই দেখেন বিশ্বের মানে জার্মানি ফ্রান্স ইটালি বা অন্য দেশে প্রতিদিন প্রতিদিন সন্ধ্যাবেলায় ডাক্তার আর পুলিশদের এই কর্তব্য পালন করতেছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বেলান্দায় হাজার হাজার মানুষ একসাথে তালি দেয় প্রত্যেকটা দিন আল্লাহ এই যে এই করোনা ভাইরাস হওয়ার পর প্রত্যেকটা দিন যে তারা এই যে জীবনের ঝুঁকি নিয়ে এই যে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতেছে কত ডাক্তার যে মারা গেছে ভাই আক্রান্ত হয়ে আল্লাহ মাহবুদ জানে কত ডাক্তার মারা যেতেছে তাদের নিয়ে তো তাদের নিয়ে তো একটা পোস্টার না তারা যে এই কষ্ট এই জীবনে জীবনের ঝুঁকি নিয়ে যে এই কষ্টগুলি করে যেতেছে মানুষ সুস্থ করে তুলতেছে ঠিক আছে তাদের নিয়ে তো একটা পোস্টার না ভাই হ্যাঁ এই যে যারা রাস্তায় সেনাবাহিনী পুলিশ আপনাদের তারা তারা আচ্ছা এভাবে এভাবে চিন্তা করেন তারাও তো কারো না কারো ভাই তারাও না কারো না কারো বাবা তারাও তো কারো না কারো হাজব্যান্ড তারাও তো কারো না কারো সন্তান তারা যখন রাস্তা থেকে বাইরে হয় তারা তো জীবনে ঝুঁকি না বের হয় তাদের ফ্যামিলি কি সুখে আছে তাদের সন্তানরা কাজ করতে চলে তাদের বাবা কারো বাবা চলে যেতে কাজ করতে তারা কি জানেন না আপনারা বুঝতেছেন না তাদের তাদের একটু সম্মান দিতে পারেন না কিন্তু যত খারাপ কিছু আসে ভাই যত খারাপ কিছু আছে তা ফেসবুক বর্তে বাংলাদেশের মানুষের মনে মনে এত আনন্দ কেমনে আসে ভাই কেমনে আসে কয়েকদিন পর যদি আল্লাহ না করো বাংলাদেশের মধ্যে গজব ফেলে তারপরেও তো এই মানুষরা এই মানুষরা কখনো শুধরাবে না এই মানুষদের মনে সারা জীবন এই বিনোদন লাইক গাছ এরা যদি কয়েক কয়েকদিন ফার্স্টে যদি মানুষ ময়রাও যায় রাস্তায় পুড়েও থাকে ফ্যামিলির কেউ তারপরেও এরা এই সব বিনোদন করে যাবে ভাই একটু শুধরান এখনও সময় আসছে এখনও সময় আসছে একটু আল্লাহকে ভয় করেন নামাজ কালাম পড়েন আর এই যে সুরা মুরা একটু মানুষ কোরআন শরীফের আয়াত দিলে আপনার রাগের ইমোজিন ফেসবুকের মধ্যে কেন এই সুরা হবে আল্লাহ আল্লাহ আপনাদের একটুখানি ব্রেন দেখ আল্লাহ আপনাদের একটুখানি বুদ্ধি দেখ আল্লাহকে মাত্র একটু ভয় করতে শিখেন পুরা বিশ্ব খুব খারাপ অবস্থা ভাই খুব খারাপ অবস্থা বলতেছি বলতে পারি অনেক কিছু বা কারণ আমরা যদি বলি তখন আমাদের দেশের মানুষজন আমাদের নিয়ে চিন্তা করে বুঝছেন তাদের গুড় হারাম হয়ে যায় কারণ আমরা এমন একটা দেশে আসি যেখানে খুব খারাপ অবস্থা দেখেন জার্মানি আমি বল বলি দেখেন জার্মানি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো একটা পরিস্থিতিতে আছে কারণ তাদের চিকিৎসা সেবা খুবই উন্নত বিশ্বে এক নাম্বার চিকিৎসা সেবা তো জার্মানি বিশ্বাস করলে না কেমনে বলি আসেন বলি দেখেন জার্মানির মধ্যে এখন সত্তর হাজার মানুষ আক্রান্ত হয়েছে ঠিক আছে মানুষ মারা গেছে মাত্র পাঁচশো জন পৃথিবীর সবচেয়ে কম এই করোনা ভাইরাস রোগীর মধ্যে সবচেয়ে কম মানুষ মারা গেছে জার্মানির মধ্যে ওকে আর তারা সতেরো আঠারো হাজার মানুষ অলরেডি সুস্থ করে ফেলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ জার্মানিতে এখন এই বর্তমানে সুস্থ হয়েছে ঠিক আছে এর জন্য জার্মানিতে লকডাউন উঠাই দেওয়া হয়েছে দেখেন লকডাউন উঠাই দিয়েছে যে যার বাইরে বাইরে মাস্ক পড়তে হইতেছে কারণ এই দেশে চিকিৎসা সেবা ভালো এই দেশে আক্রান্ত তারা ভালো করে ফেলবে কিন্তু ভাই এই যে এই যে আপনাদের দেশে যদি এই যে মানুষের এখনো সেনাবাহিনী পুলিশকে তোয়াক্কা না করে যে বাইর হইতেছে সরকারের কথা না বলে যে বাইর হইতেছে আপনাদের যদি কিছু কে বাঁচাই বা আপনাদের তো টেস্টও করানো নিবেন আপনাদের বাংলাদেশের যথা মানে পরিমাণ মতো টেস্ট কি নাই ভাই বাংলাদেশের গরিব দেশ আপনারা যদি সাবধান না হন পরে তো দায় হবে সরকারের তন্ত তো সব দোষ সরকারের আপনার গাফিলতির কারণে এই বাংলাদেশের সকল মানুষ যখন সরকারের দায় দেবে সরকার তো তার দায়িত্ব পালন করতেছে সবাইকে বলছে বাসায় থাকো বাসায় থাকো বাসায় থাকো এরপরে যদি মানুষজন বাইরে যায় তখন সরকার কী করতে পারে ভাই কী করতে পারে পুলিশের দোষ তো সেনাবাহিনীর দোষ তাতে তাদের যথেষ্ট তারা তো জীবনের ঝুঁকিনে রাস্তায় বইসে আছে হিরো আলম যে পাঁচশো মানুষকে গতকাল তার গরিব একটা মানুষ হিরো আলম তিনি কিন্তু কোটিপতি না তিনি কোটিপতি না ভাই পাঁচশো মানুষকে যে তিনি গতকাল গরিব মানুষদের মাছ মুছ পয়রা গ্রামের বাড়িতে খাবার দিয়েছে যারা গার্মেন্টস কর্মী রিক্সা চালক যারা রাস্তায় বাইরে হতে তাদের যে দিয়ে তার তো কোনো কিছু শেয়ার হলো না ফেসবুকে হ্যাঁ তার তো কোনো কিছু শেয়ার হইতেছে বিভিন্ন সংগঠন কর্মীরা যে বিভিন্নভাবে এই যে মানুষ যদি হেল্প করতে আপনি কি করতেছে আপনি তো নিয়ে পড়ে আছে আপনাদের মতো মানুষও পড়ে আসছেন এই যে কি বড় লোকের বেটিগ লম্বা লম্বা কালো চুল নেই এই সব জিনিসগুলি শেয়ার করতে এগুলি না বা এখনো সময় আছে এদের এদের আস্তে করে আপনার লাইক কমেন্ট এ এই এইসব মানুষ ভাইরাল হইতেছে আর বাংলাদেশটাকে নামটা ডুবাইতেছে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি ভুলে যান না ঠিক আছে আল্লাহকে ভয় করতে শুনুন এই মানুষরা তো জাহান নামে যাবে যাবে এই আপনাদের মানুষগুলিকে নিয়েও জাহান যাবে ঠিক আছে এগুলি জিনা বুঝছেন জিনা যেগুলি করতেছেন এগুলি জিনা আল্লাহকে ভয় করুন এখন এই গজব দেখেন গজব নাজিল হয়েছে ঠিক আছে পুরো পৃথিবীর মধ্যে একটা গজব নাজিল হয়েছে ঠিক আছে এখনই ভয় করুন একটু এই সময়টা একটু ভয় করুন আল্লাহকে আল্লাহ কি একটু এর মধ্যে এরপরেও যদি আপনি ভয় না করেন কিছু বলা থাকবে না এখানে ঠিক আছে বলছেন আল্লাহ কি একটু পরিমাণ ভয় করুন আমরা খুব কষ্টে আছি ভাই খুব খারাপ একটা পরিস্থিতিতে আছি কাজকর্ম নেই টাকা পয়সা নাই আল্লাহ আমাদের কেমনে রাখছে আমরা জানি ঠিক আছে তার মধ্যে আমরা বলতে পারবো বিদেশে থাকি আল্লাহ যদি আমাদের জন্য কোনো কিছু হয়ও বা চিকিৎসা সেবা সরকারের কাছ থেকে দিবে টাকা পয়সা না থাকে বাসা দিবে সরকার সব কিছু কিন্তু আপনাদের দেশে আপনার কিছু হয় তখন কি হবে হ্যাঁ সরকার কয়জনকে দিবে আমাদের দেশ তো কোটিপতি না আমাদের তো পুরো বিশ্বের সবচেয়ে দামি বাবু ভালো দেশ হয় যায় না ঠিক আছে এখনই এরপরে যদি আপনার বাইরে জান এরপর যদি পুলিশ এসে পুলিশকে যদি আপনারা মারেন এরপরে যদি পুলিশের কথা না শুনে আপনার পুলিশকে মারতেন দেখলাম বাংলাদেশে একটা ভিডিও পুলিশকে মারতেছে কেন মানুষের সাবধান করতেছে এরপর তারা জীবনে ঝুঁকি নে রাস্তার মধ্যে নামছে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এখনো সময় সে একটু সুদ দাঁড় এই যে মানুষের বাইরে একটু সুদ নাম তাদের সামনে যা আপনারা দায়িত্ব পালন করেন ঠিক আছে আপনারা বলেন বাসায় যাও নগদে বাসায় তাদের পাঠান দয়া করে সবাই সাবধানে থাকবেন আল্লাহর নাম নিন এইসব জিনিস শেয়ার করতে শেয়ার মানে মানে এইসব বাজে বাজে জিনিস ফেসবুক যে খারাপ খারাপ জিনিসগুলো হইতেছে আল্লাহ এই মানুষকে সুদ রাখ আল্লাহ এদের উপর রহমত না নাজেল করে আমার জন্য দোয়া করবেন পুরো বিশ্বের জন্য নামাজ পড়ে দয়া করবেন ফরজ রোজা রাখুন বা রোজা রাখতে শিখুন পুরো দেশ পৃথিবীর জন্য ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখবে আমার জন্য দোয়া করবে আমি কাইফ আছি আপনার সাথে আর খুব কষ্ট লাগে ভাই এগুলো দেখলে খুব কষ্ট লাগে ঠিক আছে আর এইসব মানুষের শ্রদ্ধা দিতে চাইলে তারা যাতে এই ভিডিওটা দেখে ছোটো শেয়ার করে দিন ঠিক আছে এই বলে আমি শেষ করতেছি কাইফ খান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন জার্মানি থেকে খোদা হাফেজ আল্লাহ সবাইকে ভালো রাখুক